সম্মানিত দর্শক, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে সকলকে ফাল্গুনী টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্না সত্যের পথে। ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 12 রবিউল আউয়াল সৃষ্টিকুলের খুশির দিন। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, যিনি আমার সাথেই আছেন, বিশিষ্ট লেখক ও গবেষক হজরত মাওলানা মুসলিউদ্দিন আল কাদরি সাহেব, পেশ ইমাম দরবারে বারিয়া শরীফ শান্তিনগর ঢাকা, প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা হাফেজ সালাউদ্দিন আল কাদরি ফাউন্ডেশন ফেনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এবং উপস্থাপনায় আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী আপনাদের সাথেই আছি। সম্মানিত দর্শক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময়, রাতের শেষ ভাগ, দিবসের প্রথম ভাগ, মাঝামাঝি একটি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ধূলির ধরায় প্রেরণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধূলির ধরায় তাশরিফ গ্রহণ করেছেন। সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত নবীর উম্মতেরা, নবীর প্রেমিকেরা, নবীর আশেকেরা রাসূলের সেই শুভ জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ উৎসব করে যাচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে, মিলাদ মাহফিল, তাওয়াল্লুতের অনুষ্ঠান, কাসিদার অনুষ্ঠান, জশনে জুলুস, ঈদে মিলাদুন্নবী, বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে। পাশাপাশি এক শ্রেণীর মানুষ আবার এটার বিরোধিতাও করে যাচ্ছে। পৃথিবীতে বিরোধীর মানুষের কোনো শেষ নেই। আল্লাহর বিরুদ্ধে মানুষ যেমন আছে, রাসূলের বিরুদ্ধে মানুষ আছে, দেশের সরকারের বিরুদ্ধে মানুষ আছে, পৃথিবীর প্রত্যেকটা সেকশনে দেখবেন বিরোধী একটা দল থাকবেই। খেলতে গেলেও একটা বিরোধী দল থাকে। আসলে খেলতে গেলে বিরোধী একটা দল না থাকলে খেলা জমে না, এটা আল্লাহরই সৃষ্টি। সম্মানিত দর্শক, তবু এই বিরোধী দলের মধ্যে থেকেই খেলে যিনি গোল দিতে পারে তিনি চ্যাম্পিয়ন হন। যুগে যুগে নবী রাসূলগণ তাদের ওই যুগের সমকালীন যুগের নবী দুশ্মনদের সাথে খেলে তারা বিজয়ী হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, বিজয়ে মালা পড়েছে। তাদের সাথে যারা খেলতে গিয়েছে, নমরুদ, হামাম, কারুন, সাদ্দাত, ফেরাউন, আবু জেহেল, এদের মতো মানুষ যুগে যুগে তারা অপমানিত হয়ে, অপদস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সম্মানিত দর্শক, আসলে 12 রবিউল আউয়াল তারিখের আলোচনা অত্যন্ত ব্যাপক। আমি আজকে আমাদের আলোচক সম্মানিত হযরত মাওলানা মুসলিউদ্দিন আল কাদরি সাহেবের কাছে আমি দর্শকের উদ্দেশ্যে জানতে চাইব যে 12 রবিউল আউয়াল সৃষ্টিকুলের খুশির দিন, এ প্রসঙ্গে আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলহাজ মোহাম্মদ সাব্বির আহমেদ ওসমানী সাহেব, সম্মানিত শ্রোতামণ্ডলী। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। 12 রবিউল আউয়াল শরীফ সৃষ্টিকুলের খুশির দিন, এর কারণ হচ্ছে এই 12 রবিউল আউয়াল শরীফের দিন সুবহে সাদেকের সময় সোমবার আল্লাহ পাক জাল্লা শানহু বন্দার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য নয়, শুধু কুল কায়নাতের জন্য, খুদার খুদাই জাহানের জন্য আল্লাহ পাক যে নিয়ামত, যে রহমত নাজিল করেছেন, ওই রহমত দুনিয়াতে শুভ আগমন করার কারণে সৃষ্টিকুলের সমস্ত কিছু কি হয়েছে, আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। ওই 12 রবিউল আউয়াল শরীফের দিন আল্লাহর পেয়ারা মাহবুব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন, সেই খুশিতে সৃষ্টিকুলের সমস্ত কিছু খুশি হয়েছে। এই আলোচনা সামনের দিকে যদি আমরা কোরআন হাদিসের যেই দলিল আদিল্লা যদি আমরা তালাশ করতে যাই, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত উপস্থাপক আল্লামা সাব্বির আহমেদ ওসমানী ভাই একটি কথা বলেছেন, বিরোধী পক্ষ রয়েছে। বিরোধী পক্ষ যতই থাকুক না কেন, পৃথিবীর জমিনে কোনো আল্লাহর বন্দা, কোনো উম্মত মুহাম্মদী কোনোদিন কোরআনকে অস্বীকার করতে পারবে না। রাসূলের হাদিসের ব্যাপারে আসলে তারা একতলাফের বিষয় আসে, জয়ীফ হাদিস, গরিব হাদিস, এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে। কিন্তু কোরআনের যে
আয়াত কারিমা সেটার বিরুদ্ধে কারো কোনো বক্তব্য রাখার সুযোগ নেই নাই এই কারণে আমরা এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল শরীফের যে আলোচনা আল্লাহ পাক কালামে মজিদের মধ্যে ঘোষণা করেছেন সেখান থেকে দুই একটি কথা আপনাদের শ্রোতা মণ্ডলীর জন্য আমি উপস্থাপন করার চেষ্টা করব বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে কি করেছি সমগ্র জাহানের জন্য সারা পৃথিবীর জন্য বিশ্বের জন্য মানবকুল নয় শুধু সৃষ্টিকুলের সমস্ত কিছুর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি দ্বিতীয় একটি আয়াত যদি আমরা যদি দেখতে চাই সূরাতুল বাকারা শরীফের সে আয়াত ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন অতএব যদি তোমাদের প্রতি মহান রব্বুল আলামিন যদি কিনা করতেন ফজল এবং তার রহমত নাজিল না করতেন অবশ্যই কতিপয় ব্যতীত তোমরা অন্য সকল শয়তানের অনুসরণ করতে তোমরা ধ্বংস হয়ে যেতে তোমরা কি করতে ধ্বংস হয়ে যেতে অপর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম রাহমাতুহু লাতাবাতুমুস শাইতানা ইল্লা কলিলা তোমরা যদি হে মুসলমানগণ যদি তোমাদের প্রতি আল্লাহ যদি আল্লাহর ফজল আল্লাহর রহমত অনুগ্রহ যদি নাজিল না করতেন সেই ফজল এবং রহমত কি সেটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন সেটার বিষয় কোরআন আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর পরেই কিন্তু কোরআন এসেছে সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কি ফজল বলেছে রাসূলকে রহমত বলেছে যে আলোচনাটুকু আমরা করতে যাচ্ছি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলা আলে ইমরান শরীফের কোরআনুল করিমের সুরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলতেছেন নিমগ্ন জাতি হিকমতের নূর হিদায়তের নূর ইমানের নূর লাভের জন্য হলো জারুসিলাই এটি হলো আল্লাহর ফজল ও রহমত জারুসিলাই এটি হলো কি আল্লাহর রহম ও ফজল শুধু এই শুক্রিয়া জ্ঞাপনে দেখুন আল্লাহ পাক বলতেছেন বন্দাকে এই শুক্রিয়া জ্ঞাপনে তোমাদের প্রতি যে আমি আল্লাহ যে ফজল এবং রহমত নাজিল করেছি এই খুশিতে তোমরা কি করো আনন্দ উল্লাস করো তোমরা খুশি হও উচ্ছ্বাসে খুশির উৎসব পালন করো আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে কত বড় নিয়ামত রূপে প্রেরণ করেছেন তা আল্লাহ পাক কোরআনের মজিদের মধ্যে বলছেন হে জগৎবাসী আমার নিয়ামত লাভে আনন্দ উল্লাস করো আমার নিয়ামত লাভে তোমরা কি করো আনন্দ উল্লাস করো আমার এই নিয়ামত লাভে আনন্দ উল্লাস করো শুধু তাই নয় সারা দুনিয়ায় শুকর আলহামদুলিল্লাহ শুকরের কি করো শুকরের বন্যা শুকরের আনন্দে ভরপুর করে দাও আমার যে রহমত এবং ফজলের ব্যাপারে আল্লাহ পাক এই প্রসঙ্গে বলতেছেন কুল বিফাদলিল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কালামে মাজিদের মধ্যে আল্লাহ বলছে হে রাসূল আপনি বলে দিন আল্লাহর ফজল ও অনুগ্রহ পাইয়া লাভ করে তোমরা আনন্দ এবং খুশি হও তাহলে এই 12 রবিউল আউয়াল শরীফ আনন্দের দিন কার হুকুম আল্লাহর হুকুম কালামে মাজিদের মধ্যে ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ পাক সূরা ইউনুস শরীফের মধ্যে বলে দিয়েছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ পাকের এই কালামে মাজিদের হুকুম মোতাবেক আমরা আল্লাহর বান্দারা উম্মত মুহাম্মদীরা এই 12 রবিউল আউয়াল শরীফের মধ্যে আমরা সৃষ্টিকুলের দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের আগমন উপলক্ষে আমরা খুশি হিসেবে পালন করেছি করতেছি কিয়ামত পর্যন্ত করব ইনশাআল্লাহ ধন্যবাদ সম্মানিত আলোচক সম্মানিত দর্শক 12 রবিউল আউয়াল আসলে সৃষ্টি জগতের খুশির দিন কারণ এই দিনটিতে সৃষ্টি জগতের সকল সৃষ্টিকুল খুশি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে মহা খুশি তো এই খুশির দিনে আমরা কেন খুশি হব না খুশি হতে আমাদের বারণ কিসে আসুন আমরা আলোচনার পরবর্তীতে আমরা শুনব সে পর্যন্ত আমাদের সময় হলো একটি ছোট্ট বিরতির পরে এই আলোচনার মূল অংশ নিয়ে আমরা আপনাদের